Okay, welcome you all to the Life Plus on ENG 1013, 20th Century Modern Fiction. Me, Faisal Ahmed, faculty in the Department of English, World University of Bangladesh. For the better understanding, and for those who are not able to attend this Life Plus, I'm actually recording this session, okay? So you all conversation with me will be recorded, okay? And uploaded in the next week that you can also watch in learning, okay, in my books. Okay, Shomik and Farza. After I came up with the question. जी सर শোনা যাচ্ছে প্রথম ক্লাস আছে যেহেতু মাস্টার্স এর ক্লাসটা সো অনেক কি মাস্টার্স প্রোগ্রামে অনেক কি ব্যস্ত থাকে তো যতক্ষণ অনেক কি খেয়াল করে না অথবা অনেক টাইম সময়ের অভাবে অ্যাটেন্ড করতে পারছে না তো তারপর আমাদের উচিত যেটা আমরা লাইভ ক্লাসে আমাদের অনেক কিছু ইনকোয়ারি থাকে সেগুলো আমরা কনভারসেশনের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা সর্ট আউট করতে পারি সো আমাদের সকলের উচিত লাইভ ক্লাসে অন টাইমে জয়েন করা ওকে সো আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি সো উই ক্যান ফার্স্ট জি স্যার ফার্স্ট স্যার ইয়েস স্যার ওকে থ্যাংক ইউ আপনার কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন আলোচনা করছি সেই কন্টেম্পোরারি লিটারেচারে আমাদের থাকছে হচ্ছে কলোনাইজেশন পোস্ট কলোনিয়ালিজম কলোনিয়ালিজম এবং প্রথম ক্লাস ওকে সো দিস ইজ দ্য স্লাইড দ্যাট আই অ্যাম শেয়ারিং উইথ ইউ ক্যান ইউ ওয়াচ দিস ক্যান ইউ সি দিস আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা যেটা আমি শেয়ার করছি यस স্যার ওকে দিস পার সো এটার উপরে এই লেকচারটা আমি আপলোড করেছিলাম তারপর এখানে আমরা ডিসকাস করব আজকে যে পার্ট ফর ফার্দার ক্লাসিফিকেশন ওকে সো এটা হচ্ছে উইক 1 এর লেকচার এটা হচ্ছে প্রথম ফ্যামিলিয়ারাইজেশন অফ মডার্ন ফিকশন রাইটার্স ওকে যে মডার্ন ফিকশন রাইটারদের রাইটিংস বা আমরা যে নভেলগুলো আলোচনা করব ডিসকাশন করব এই সেমিস্টারে এবং যেগুলি পরে আপনারা অ্যাসাইনমেন্ট কুইজ হোমওয়ার্ক ওকে কেস স্টাডি তারপর হচ্ছে টার্ম পেপার এগুলো আপনারা জমা দিবেন বা করবেন অনলাইনে সেই নভেলগুলো আজকে পরিচয় পর্ব হচ্ছে হ্যাঁ এরপর আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে প্রগ্রেস করব যেহেতু আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস আমরা আজকে একটু স্লোলি প্রগ্রেস করবো দ্বিতীয় একটা ইন্ট্রোডাকশন ওকে যদি আপনাদের অনেকে আমি চিনি আমাকে আপনারা অনেকে আগে চিনেন যেহেতু আপনাদের সাথে আমি আগেও ক্লাস নিয়েছি ওকে সো তারপরেও এই সেমিস্টারে যদি আমরা নতুন করে পেয়েছি তাই সবকিছু আবার নতুন করে শুরু করছি ওকে সো এখানে আমরা সোশিও পলিটিক্যাল ইস্যুস গুলো জানবো আর্লি মডার্ন ইরা বিশেষ করে ইউরোপ হ্যাঁ এবং আফ্রিকা ইউরোপের সাথে সম্পৃক্ত যেহেতু ইউরোপিয়ানরা কলোনাইজেশনের যুগে
ইন্ডিয়া আফ্রিকা তথা পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলো তারা কলোনাইজ করেছিল শাসন করেছিল ইম্পেরিয়ালিজমের মাধ্যমে সেখানে ইন্ডিয়া বা আফ্রিকার কথা এখানে চলে এসেছে যদিও আমরা ইন্ডিয়ান বা আফ্রিকান কোনো লিটারেচার আসলে আমাদের ফোকাস না প্রধানত ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচারে আমরা ওয়েস্টার্ন লিটারেচার গুলো স্পেসিফিক্যালি ইংলিশ ব্রিটিশ লিটারেচার গুলো পড়ে থাকি অথবা যে সাহিত্য গুলো ইংরেজিতে ট্রান্সলেট করা ইউরোপিয়ান অন্যান্য ইউরোপিয়ান রাইটার সেটা রাশিয়ান হতে পারে কিংবা পলিশ কোনো রাইটার হতে পারে ফ্রান্স বা জার্মান কোনো রাইটার হতে পারে ওকে সো তাদের গুলো ইংলিশে ট্রান্সলেট করা সেটা হতে পারে যদি এখানে ওরকম কিছু নাই তো আমরা সেই অ্যাপ্রোচ কনসেপ্ট অফ ইম্পেরিয়ালিজম কলোনিয়ালিজম পোস্ট কলোনিয়ালিজম অর্থাৎ ইম্পেরিয়ালিজম কলোনিয়ালিজম পোস্ট কলোনিয়াল সম্পর্কে যে ধারণা অর্থাৎ ক্লিয়ার ক্লারিফিকেশনটা আমরা এখানে পাবো তারপর আমরা ফিকশন এবং নন ফিকশনের মধ্যে যে পার্থক্য সেটাও আজকে আমরা জানবো ওকে যে ফিকশন গুলো কি আর নন ফিকশন গুলো কি এবং ফিকশন থেকে অন্যান্য লিটারেচার জানার মধ্যে তফাৎটা কি ডিফারেন্স টা কি ওকে সো আমরা আগে 20th century টা একটু জেনে নিই সো 20th century denotes to the time span from 1901 to 2000 ওকে So literature of the 20th century refers to world literature produced during this time. So 1901 সাল থেকে 2000 সাল এই সময়ে যে সাহিত্যগুলো লেখা হয়েছিল বা প্রডিউস হয়েছিল সেগুলোকে আমরা 20th century literature বলে জানি ওকে সো এখানে কিছু ফিকশন আছে কিছু নন ফিকশন আছে কিছু পোয়েট্রি আছে কিছু প্রোজ আছে নানা ধরনের কিছু লিরিক্যাল ওয়ার্ডস আছে ওকে এই সেঞ্চুরিতে যে কাজগুলো হয়েছে সেগুলোকে আমরা 20th century literature যেহেতু আমরা ফিকশন পড়ছি এই জন্য এই সাবজেক্টটার নাম হয়েছে 20th century modern fiction ওকে এবং এই সময়টাকে মডার্ন পিরিয়ড ধরা হয় তো ইন টার্মস অফ দ্য ইউরো আমেরিকান ট্রেডিশন ইউরো আমেরিকান ট্রেডিশনের ক্ষেত্রে মেইন পিরিয়ডস আর ক্যাপচার্ড ইন দ্য বাইপার্টাইট ডিভিশন মানে দুইটা ভাগে বিভক্ত এই মডার্ন পিরিয়ডটা সো মডার্নিস্ট লিটারেচার এন্ড পোস্ট মডার্নিস্ট লিটারেচার অর্থাৎ এই দুইটা ভাগের নাম হচ্ছে একটা হচ্ছে মডার্নিস্ট লিটারেচার একটা হচ্ছে পোস্ট মডার্নিস্ট লিটারেচার আধুনিক অতি আধুনিক বা অত্যাধুনিক যেটা করে সো ফ্লাওয়ারিং ফ্রম রাফলি 1900 টু 1940 এন্ড 1960 টু 1990 রেসপেক্টিভলি অথবা 2000 তাহলে মডার্ন পিরিয়ডটা ধরা হয় 1907 থেকে 1940 সাল বা স্পেসিফিক্যালি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে সময়টাকে বলতে পারি অ্যাজ রুল অফ থাম বাই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে 2000 সাল বা 1990 সাল পর্যন্ত ওই সময়টাকে অনেক ঐতিহাসিকরা বা অনেক ক্রিটিকরা ওই সময়টাকে পোস্ট মডার্ন পিরিয়ড বলে হ্যাঁ সো দ্য সামওয়াট medieval term medieval মানে flexibility medieval term of contemporary literature মানে সমসাময়িক সাহিত্য বলতে আমরা যে শব্দটাকে আসলে ব্যবহার করি সেটা আসলে 1960 সালের পরবর্তী সময়টা কি বোঝানো হয়েছে ওকে কাট অফ পয়েন্ট although this terms modern contemporary and postmodern এই তিনটা শব্দ বা টার্ম আমরা এখানে পেয়েছি এগুলো আর মোস্ট অ্যাপ্লিকেবল টু ওয়েস্টার্ন লিটারেরি হিস্ট্রি এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমা সাহিত্যের ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং প্রযোজ্য হ্যাঁ যেটা আমরা পশ্চিমাদের সাহিত্য স্টাডি করছি বেশি বা তাদের লেখনীগুলোই পাবলিশ হয়েছে বেশি এবং তারা আধুনিকতার দিক থেকে এগিয়ে আর মানুষ তো সবসময় আধুনিকটাই দেখতে চায় বা জানতে চায় বা শিখতে চায় হ্যাঁ পুরোনোটা আসলে সবাই জানে সেটা কেউ জানতে চায় না এই জন্য ওয়েস্টার্ন দিকটা মানুষ আসলে পড়ে বেশি বা দেখে বেশি অথবা আমরা এটাও বলতে পারি যে এটা একটা কলোনিয়ালিজমেরও ইফেক্ট বা প্রভাব হ্যাঁ কলোনাইজাররা যে প্রভাব বিস্তার করেছে সেটারও একটা প্রভাব আমরা বলতে পারি সো
the rise of the globalization has allowed European literary ideas to spread into non-Western cultures fairly rapidly, so that Asian and African literatures can be included into these divisions with only minor qualifications. And in some ways, such as in postcolonial literature, writers from non-Western cultures are on the forefront of literary development. So, non-Western culture writer আসলে এখানে একটু পিছিয়ে পড়েছে, যেখানে Western culture writer রা কিছুটা এগিয়ে আছে, যেটা আমরা তাদের সাহিত্যে পড়ছি, এবং এশিয়ান এবং আফ্রিকান লিটারেচার গুলো এখানে কিছুটা মাইনরলি ইনক্লুডেড হয়েছে। তো এই সেমিস্টার আমরা এখানে তিনটা টেক্সট পড়ছি, A Passage to India by E.M. Forster, দেখতে পাচ্ছেন আপনারা? শ্রমিক এবং ফারজানা E.M. Forster by Edmund Morgan Forster A Passage to India যেটা পাবলিশ হয়েছিল 1924 এ 1924 সালে যেটা E.M. Forster অনেকটা শেষ উপন্যাস বলা যায় এবং মাস্টার পিচ বলা যায় চমৎকার একটা উপন্যাস এবং এই টেক্সটটার যে প্রথমে চন্দ্রপুরে যে বর্ণনা সেটা অসাধারণ হ্যাঁ রাইটার খুবই চমৎকার ভাবে এখানে বর্ণনা করেছেন টেক্সটটা পড়লে আপনাদের ভালো লাগবে আমি মনে করি আপনারা অবশ্যই 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 টেক্সটটা পড়বেন ঠিক আছে এরপরে আমরা এক সেমিস্টার আরো দুটো টেক্সট আছে সেগুলো হচ্ছে হার্ট অফ ডার্কনেস যেটা আমরা প্রথমেই পড়ব ওকে হার্ট অফ ডার্কনেস টা লিখেছেন জোসেফ কনরাড ওকে উনি একজন পলিশ বর্ন ব্রিটিশ রাইটার এই ওনার এই বইটা উনি একেবারে মডার্ন ইরার একেবারে শুরুর দিকে হ্যাঁ এটা মডার্ন ইরা এটা তিনটা মডার্ন ইরাতেই পড়ছে পোস্টমডার্ন ইরাতে কোনোটাই পড়ে নাই যেহেতু সবগুলো 1924 সালের মধ্যে সো হার্ট অফ ডার্কনেস টা একেবারে শুরুর দিকে মডার্ন ইরার একদম শুরুর দিকে 1902 সালে এটা পাবলিশ হয়েছিল এর পর দ্য রেইনবো এটা পাবলিশ হয়েছিল 1915 সালে হ্যাঁ এটা লিখেছেন ডেভিড হার্বার্ট লরেন্স বা টিএস লরেন্স ওকে কলোনিয়ালিজম এবং পোস্ট কলোনিয়ালিজম পোস্ট কলোনিয়ালিজম হার্ট অফ ডার্কনেস কলোনিয়ালিজম এবং কলোনিয়ালিজমের উপর যে লেখাগুলো বা সাহিত্যগুলো হয় সেগুলোকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলা হয় ওকে এই জিনিসটা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন কলোনাইজেশনের উপরে যে সাহিত্যগুলো লেখা হয়েছে আলোচনা সমালোচনা করে ওগুলোকে মূলত পোস্ট কলোনিয়াল লিটারেচার বলা হয় ওকে তো আমরা এই দুটাকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলতে পারি দ্য রেইনবো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে এক ধরনের সাহিত্যকর্ম যেটা অনেকটা রোমান্টিক এবং এখানে নারী একজন নারীর যে স্বাধীনতা স্বাধীনতা কামি হ্যাঁ সে অনেকটা ফ্যামিলিস্টিক টাইপের নোভেল আমরা বলতে পারি দ্য রেইনবোটাকে ওকে রেইনবো দ্বারা এখানে নতুন প্রভাতের যে একটা সূচনা সেটাকে বোঝানো হয়েছে নতুন জীবনের সূচনা পুরনো যে মানুষের লাইফে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে বা অনেক ট্রাজেডি ঘটে সেগুলোর পরে মানুষ যখন আবার উঠে দাঁড়ায় হ্যাঁ বারবার ব্রেকডাউনের পরে আবার যখন সে গেট আপ করে সেই গেট আপ করা বা রাইজ হওয়ার যে এটা সেটাই হচ্ছে রেইনবো উপন্যাসটা ওটা নারী চরিত্রের কেন্দ্র করে হ্যাঁ আর ইএম ফস্টারের
অ্যাসিস্ট ইন্ডিয়া, এটা হচ্ছে ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ, ব্রিটিশ এবং ইন্ডিয়ার অর্থাৎ দুইটা ক্রস কালচারে যে বন্ধুত্ব হতে পারে না সেটাকে আসলে ইরফান মর্গান ফস্টার দেখাতে চেয়েছেন। উনি একজন ভদ্র মানুষ এবং উনি ইন্ডিয়াতে ভিজিট করেছিলেন, ওনার একটা স্টুডেন্ট ছিল, ইন্ডিয়ান স্টুডেন্ট, তো তার কাছ থেকে ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু উনি জানতে পারেন এবং পরবর্তীতে ইন্ডিয়া ভিজিট করেন এবং সেই ভিজিটের পরে উনি এই উপন্যাসটা লেখেন। সো এখানে আমরা ডক্টর আজিজ, যিনি একজন ইন্ডিয়ান মুসলিম এবং ব্রিটিশ একজন বন্ধু, সাথে তার যে একটা ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে যে একটা বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বটা ডিসাস্টারে পরিণত হয় সেটা আমরা জানবো এই উপন্যাসের মাধ্যমে। আর হার্ট অফ ডার্কনেস হচ্ছে বেলজিয়ান কলোনাইজাররা কঙ্গোতে তারা কলোনি করে তুলেছিল, তাদের ইন্ডাস্ট্রি, তাদের ট্রেড কোম্পানি, আইভরি কোম্পানি, যেখানে যে হাতির দাঁতের বিজনেস তখনকার সময় ছিল এবং অনেক দামে বিক্রি হতো, এটা গোল্ড বা ডায়মন্ডের দামে হাতির দাঁত বিক্রি হতো ইউরোপে, নানা রকম ভাস্কর্য এবং অন্যান্য কাজে লাগানো। তো সেই বেলজিয়ান কলোনিস্টদের কঙ্গোতে আসা এবং কঙ্গোর মানুষদেরকে তাদের অপ্রেশন সাপ্রেশন করা, তাদের প্রতি অবিচার করা, শোষণ করা, হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে বা ইম্পেরিয়ালিজমের নামে তারা যে আসলে তাদের নীতিনৈতিক অবক্ষয়টাকেই দেখিয়েছে এবং মানুষের সাথে বর্বর আচরণ করেছে, হ্যাঁ, যেখানে আসলে বর্বর কঙ্গোর সে আদিবাসীদের চাইতেও তাদের খারাপ দিকগুলোকে দেখানো হয়েছে এবং সেটার প্রতি অনেকটা আফসোস করেছে জোসেফ কনরাড, হ্যাঁ, সেই ইম্পেরিয়ালিজমের যে একটা মোরাল ডিগ্রেডেশন সেটাকেই দেখিয়েছেন হার্ট অফ ডার্কনেস এর জোসেফ কনরাড। ওকে, আর রেইনবোর কথা তো আমি একটু বললামই, ওকে, ডিএইচ লরেন্স, আরো বিস্তারিত আমরা পরে জানবো ক্লাসে, ওকে, এখন জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম। সো এখানে আমরা কনসেপ্ট অফ কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম এর বিষয়গুলো পাবো, মানে ধারণা। সো কলোনিয়ালিজম মানে হচ্ছে কি বলেন তো দেখি সৌমিক স্যার? কলোনিয়ালিজম মানেটা আপনার মধ্যে কি বা আপনার এতদিন আপনি যা জানতেন সেই অনুযায়ী একটু বলেন তো দেখি। স্যার, কলোনিয়ালিজম হচ্ছে এমন একটা পলিসি যা অন্য দেশ যে কোনো কিছুর বিনিময়ে অর্থনৈতিকভাবে বা সেটা রাজনৈতিকভাবে হতে পারে অন্য দেশে অন্য দেশকে দখল করে নেয়া। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইকোনমিক্যাল বেনিফিটের জন্য করা হয়, কোনো ক্ষেত্রে দেখা যায় স্যার বিভিন্ন কাঁচামালের জন্য করা হয়, আবার অনেক সময় দেখা যায় যে একটা দেশকে মানে কোনোভাবে শাসন করার জন্য করা হতে পারে। ভালো বলেছেন, কলোনিয়ালিজম আমরা এখানে দেখি, কলোনিয়ালিজম ইজ দ্য পলিসি অফ এ কান্ট্রি সিকিং টু স্ট্যান্ড অর রিটেইন ইটস অথর অথরিটি ওভার আদার পিপল অর টেরিটরিজ। কলোনিয়ালিজম হচ্ছে এমন একটা পলিসি বা পন্থা যেখানে একটা দেশ অন্য আরেকটা দেশ বা ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের মানুষগুলোর উপরে কর্তৃত্ব আরোপ করার জন্য চেষ্টা করে, ওটাকেই মূলত আসলে কলোনিয়ালিজম বলে। হ্যাঁ, যখন কোনো শক্তিশালী কোনো একটা দেশ দুর্বল বা অশিক্ষিত একটা বর্বর দেশের উপরে কর্তৃত্ব আরোপ করার চেষ্টা করে, সেখানকার থেকে ফায়দা উঠানোর চেষ্টা করে, তাদের লোকদেরকে জমিয়ে বা তাদের কর্তৃত্ব করে, এটা কি মূলত কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম হলো ইম্পেরিয়ালিজমের একটা পরবর্তী স্টেপ আর কি। ইম্পেরিয়ালিজম হচ্ছে রাজতন্ত্র আর কলোনিয়ালিজম হচ্ছে একটা ডেমোক্রেটিক স্টাইলে রাজতন্ত্র, প্রায় কাছাকাছি। ওকে, তো ইম্পেরিয়ালিজম তো রাজার নেতৃত্বে হয় আর কলোনিয়ালিজম হচ্ছে ব্রিটিশ একটা কান্ট্রি বা সেখানকার ব্রিটিশ বলতে মানে কলোনিয়ালিস্ট কান্ট্রি, ব্রিটিশ কলোনিয়ালিস্ট তো ব্রিটিশরা ছিল, ড্যানিশরা ছিল, ফরাসিরা ছিল, বেলজিয়ানরা ছিল, অনেকেই কলোনিয়ালিস্ট ছিল, মানে বিশেষ করে ইউরোপিয়ান, ইউরোপিয়ান এবং
ইউরোপিয়ান রাইটার কি কলোনিয়ালিস্ট সো তাদের যে তারা অর্থনৈতিক কারণে করে থাকে রাজনৈতিক কারণে এটা করে থাকে ওকে এবং আলটিমেটলি তারা গেইনার হওয়ার জন্য এগুলো চেষ্টা করে সো জেনারেলি উইথ দ্য এইম অফ ইকোনমিক ডমিনেন্স ইন দ্য প্রসেস অফ কলোনাইজেশন Colonizers may impose their religion, economics, and other cultural practices on indigenous peoples. So, colonizer ra colonization er maddhome tara shudhu je byabosayik labh kore ta na tara tader dhormiyo bishoy gulo chapiye dey colonize jara tader upore ei pore orthoniti tader orthonitik system chalu kore dey political system gulo tara প্রভাবিত করার চেষ্টা করে ইভেন তারা তাদের কালচারাল বিষয়গুলো সেই নেটিভ বা স্বজাতীয়দের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ ইম্পেরিয়ালিজম হচ্ছে এক কথা রাজতন্ত্র রাজার অধীনে যেগুলো হয় আর কি ওকে সো আর পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে কলোনিয়ালিজমের যে উপরে যে স্টাডি গবেষণা আলোচনা ডিসকাশন এবং লিটারেচার এগুলোকে মূলত পোস্ট কলোনিয়ালিজম ধারণা বলা ওকে এখানে আমরা দেখব যে ফিকশন এবং নন ফিকশনের মধ্যে পার্থক্য ওকে ফিকশন ভার্সেস নন ফিকশন সো ফিকশন বলতে আমরা কি বুঝি সো ফিকশন হচ্ছে একটা ন্যারেটিভ ফর্ম যে কোনো মাধ্যমে এটা হতে পারে কনসিস্টিং অফ পিপল ইভেন্ট প্লেসেস দ্যাট আর ইমাজিনারি কাল্পনিক হ্যাঁ অর্থাৎ কাল্পনিক কোন স্থান কোন চরিত্র বা কোন কাল্পনিক ঘটনা বা বাস্তব কল্পনাকে মিশ্রণ করে কোন গল্প যদি লেখা হয় সেটাকে আমরা ফিকশন বলি আর নন ফিকশন হচ্ছে যেটা ডকুমেন্টারি টাইপের জার্নালিজম বা রিপোর্ট টাইপ যেটা বাস্তব যেরকম বহু সেইভাবে তুলে ধরা হয়েছে বাস্তব চরিত্র বাস্তব ঘটনা এবং বাস্তব স্থানকে কেন্দ্র করে যে রিপোর্ট বা জার্নালিজম বা কোনো ডকুমেন্টারি করা হয় সেই কন্টেন্টটা কি বা সেই লেখাটা কি নন ফিকশন বলা হয় ওকে সো মেজর টাইপ বা ক্যাটাগরিস অফ ফিকশন মধ্যে আছে শর্ট স্টোরি নভেলা নভেল এগুলো হচ্ছে মেজর টাইপস অফ ফিকশন এছাড়াও আমরা দেখতে পাই যে সায়েন্স ফিকশন আছে হরর আছে হিস্টোরিক্যাল আছে ম্যাজিক রিয়ালিজম ওকে ইয়াং ব্যাডার বা ফ্যান্টাসি টাইপের কিছু উপন্যাস বা লেখনী আছে সেগুলো ফিকশনের ক্যাটাগরিতে পড়ে আর নন ফিকশনের এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি বায়োগ্রাফি মেমোয়ার্স জার্নালিজম সায়েন্টিফিক রাইটিং টেকনিক্যাল রাইটিং ইকোনমিক রাইটিং বা রিপোর্ট রাইটিং বা নিউজ পেপারে যে আর্টিকেল রাইটিং এই সবগুলো হচ্ছে নন ফিকশনের ক্যাটাগরিতে পড়ে ওকে তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রথম এই ব্যাক ক্লাসের আলোচনা ওকে তো সৌমিক অর্জনা এতক্ষণ ছিল এখন আবার মাঝখান দিয়ে চলে গেল ওকে তো যাই হোক খুবই দুঃখজনক যে আজকে অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করেনি মাত্র আমরা পেয়েছি অল্প কয়েকজনকে তো যাই হোক আমরা আশা করছি নেক্সট ক্লাসে আমরা সবাইকে পাবো ওকে তো সৌমিক আমার সঙ্গে শুরুতে বিশেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ স্যার এই লাইভ ক্লাসে অনেক কিছু ক্লিয়ার হওয়া যায় যেগুলো স্যার এমনি ওই লেকচার দেখে বোঝা যায় না স্যার থ্যাংক ইউ ভেরি মাচ সো উই আর গোইং টু ইন দিস সেশন অফ লাইভ ক্লাস নাও ওকে এন্ড গুড বাই এন্ড টক টু ইউ অল অফ ইউ মোর ইন দ্য নেক্সট লাইভ ক্লাস ওকে Until then, goodbye. Okay, time to be done. It's here. Yes, sir. Bhalo thakben, sir.